সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাঁতপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব পরিবেশে সম্পন্ন হয়েছে সোমবার দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরোধীহীনভাবে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয় এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রায়গঞ্জ একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল নবী মিয়া নির্বাচনে আট জন অভিভাবক সদস্য অংশগ্রহণ করেন মোট পাঁচশো আঠারো জন অভিভাবক সদস্যের মধ্যে তিনশো বাহাত্তর জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে প্রথম স্থানে নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা দুশো তেরো ভোট দ্বিতীয় স্থানে আব্দুল মোমিন দুশো দশ ভোট তৃতীয় স্থানে জাহাঙ্গীর আলম দুশো ভোট ও চতুর্থ স্থানে আছেন প্রাণ গোবিন্দ ঘোষ একশো ভোট পেয়ে নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সকল অভিভাবকগণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন